নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসল সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমাদের আলোচনার বিষয়টি হল শিক্ষা বা এডুকেশন আজকে এই বিষয়টি সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকুন পুরুষদের ক্ষেত্রে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন আলোচনাটিতে প্রবেশ করা যাক শিক্ষার জন্য হাতের অনেকগুলি ক্ষেত্র বা অনেকগুলি জায়গাকে আমরা দেখে থাকি তার মধ্যে হাতে বুধের পর্বত বা মার্কারি মাউন্ট হাতে চন্দ্র পর্বত বা মুন মাউন্ট হাতের শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের মাঝের অংশ অর্থাৎ এই জায়গাটি তাছাড়াও আরও বিশেষ বিশেষ ক্ষেত্র হাতের মাইন্ডলাইন হাতের আরও অনেক কিছু দেখতে হয় সবথেকে ভাইটাল বা আজকের আলোচনার যে বিষয়টি তার মধ্যে সবথেকে যে ভাইটাল জায়গা সেটি হলো হাতের বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট হাতের তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা জুপিটার মাউন্ট বা বৃহস্পতির ক্ষেত্র বলে থাকি বা গুরু পর্বত এই জায়গাটিকে বলা হয় এই হাতের গুরু পর্বতটি যদি সামান্য অবস্থায় ফোলা থাকে অর্থাৎ এই জায়গাটি খুব বেশি উঁচুও না থাকে আবার এই জায়গাটি দাবাও না থেকে থাকে যদি মধ্যম আকারের হয়ে থাকে তাহলে এটিকে সামান্য অবস্থায় রয়েছে বলে ধরা যায় যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই গুরু পর্বত বা বৃহস্পতির ক্ষেত্রটি সামান্য ফোলা থেকে থাকে তাহলে বলা যায় জাতক বা জাতিকা শিক্ষার বিষয়ে ঠিকঠাক এর সাথে সাথে হাতের বৃহস্পতি পর্বতে কয়েকটি সাইন রয়েছে কিনা সেটিকেও লক্ষ্য করতে হয় বা কয়েকটি চিহ্ন রয়েছে কিনা সেটিকেও লক্ষ্য করতে হয় হাতের এই বৃহস্পতি পর্বতে যদি কোনোভাবে একটি স্কোয়ার টাইপের সাইন বা রেক্টেঙ্গুলার টাইপের সাইন একদম সম্পূর্ণ প্রমিনেন্ট চা চতুষ্কোণ চিহ্ন অর্থাৎ চারটি যে রেখা সেই চারটি রেখা সম্পূর্ণ একসাথে যুক্ত থাকবে এই ধরনের প্রমিনেন্ট যদি সাইন থেকে থাকে যদি কোনো অংশে ফাঁক থেকে থাকে তাহলে কিন্তু হবে না যদি এই ধরনের প্রমিনেন্ট চতুষ্কোণ চিহ্ন হাতে থেকে থাকে একটি থাকতে পারে দুটি থাকতে পারে বা একাধিক থাকতে পারে অথবা হাতের বৃহস্পতি পর্বতে যদি এই ধরনের একটি ট্র্যাঙ্গাল সাইন বা ত্রিভুজ চিহ্ন থেকে থাকে অথবা হাতের এই বৃহস্পতি পর্বতে এই ধরনের যদি একাধিক একাধিক এই ধরনের প্রোগ্রেস লাইন থাকতে দেখা যায় বা লম্বরেখা বা ভার্টিক্যাল লাইন যদি থেকে থাকে তাহলে বলা যায় জাতক বা জাতিকা অনেক বেশি পড়াশোনা করতে বা অনেক বেশি জ্ঞান অর্জন করতে সক্ষম হবে যা ব্যক্তিকে শিক্ষার বিষয়ে পূর্ণ লাভ নিতে সক্ষম করে থাকে এই ধরনের রেখা বা এই ধরনের সাইন এমন অনেক মানুষ রয়েছেন দেখবেন যারা প্রচুর পড়াশোনা করছেন কিন্তু পড়াশোনা করি কিন্তু তারা সেই বিষয়ে কোনো কিছু করছেন না বা তারা সম্পূর্ণ অন্য কিছুতে আছেন বা যারা প্রচুর পড়াশোনা করেছেন কিন্তু ব্যবসা করছেন আবার এমন জাতক জাতিকাও রয়েছে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন বা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন বা কোনো আইটি কোম্পানিতে সেখান থেকে জব করছেন কিন্তু এমনও রেখা হাতে থেকে থাকে যেটা দেখে বোঝা যায় যে জাতক বা জাতিকা যে শিক্ষা গ্রহণ করছেন সেই সম্বন্ধিত কর্মের সাথে তিনি যুক্ত হবেন কিনা। এটি দেখার জন্য হাতের এই যে তর্জনী আঙুল এবং হাতের এই যে মধ্যম আঙুল এই দুটি আঙুলের ঠিক মাঝের অংশ অর্থাৎ হাতের এই জায়গাটিকে লক্ষ্য করতে হবে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক জাতক বা জাতিকাদের হাতের এই জায়গায় এই ধরনের ছোট এই ধরনের রেখা থাকতে দেখা যায় কারো হাতে একটি থাকতে পারে কারো হাতে দুটি থাকতে পারে বা কারো হাতে তিনটি বা একাধিক থাকতে পারে এই ধরনের দুটি আঙুলের মাঝে অর্থাৎ হাতের তর্জনী আঙুল এবং হাতের মধ্যম আঙুলের মাঝে এই ধরনের যদি রেখা থেকে থাকে কিন্তু এই ধরনের যদি রেখা এই ধরনের লম্বা রেখা থেকে থাকে এটা কিন্তু হবে না বা এখানে গিয়ে হৃদয় রেখা এসে সমাপ্ত হয়ে গেছে এটি হলেও কিন্তু হবে না কিন্তু একদম প্রমিনেন্ট আলাদাভাবে যদি এই ধরনের এই জায়গা থেকে হালকা এই ধরনের ভার্টিক্যাল লাইন একটি থাকতে পারে বা দুটি থাকতে পারে এই ধরনের ছোট ছোট রেখা যদি থেকে থাকে খুব বেশি দীর্ঘ হওয়া চলবে না যদি এই জায়গায় অন্য কোনো চিহ্ন দ্বারা এই রেখাগুলি এভাবে কাটাকুটি চিহ্নযুক্ত না হয় যে কোনো ধরনের চিহ্ন গিয়ে একসাথে মিলিত না হয় যদি সম্পূর্ণ আলাদাভাবে বা স্বতন্ত্রভাবে যদি এই ধরনের চিহ্ন একটি অথবা দুটি থেকে থাকে তাহলে কিন্তু এটা বলা যায় যে এই সব জাতক বা জাতিকা শিক্ষার্জনের বিষয়েও যে বিষয়ে শিক্ষার জ্ঞান বা শিক্ষা বা জ্ঞান অর্জন করছেন সেই বিষয়ে তিনি কর্ম করে সফল হবেন এবং লাভবান হবেন এছাড়াও আরেকটি বিষয় দেখাবো সেটি হচ্ছে হাতের তিনটি প্রধান রেখা থেকে থাকে হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা শিররেখা সরি এই রেখাটিকে হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা রেখা বা লাইফ লাইন বলে থাকি হাতের এই রেখাটি হলো শিররেখা বা মস্তিষ্ক রেখা এবং হাতের এই রেখাটিকে কিন্তু আমরা হার্ট লাইন বলে থাকি এই যে তিনটি রেখা থেকে থাকে যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই তিনটি রেখা খুব বেশি মোটা বা দীর্ঘ না হয় একদম সুন্দর সুস্পষ্ট প্রমিনেন্ট হয়ে থাকে এই রেখার মাঝে কোনো ধরনের জব চিহ্ন বা তিল চিহ্ন না থেকে থাকে এই রেখাগুলি দীর্ঘ হয় এবং তার সাথে সাথে এই রেখাগুলি যদি দ্বিশাখা যুক্ত হয় শেষে গিয়ে অর্থাৎ এরকম হৃদয় রেখা এসে দ্বিশাখা যুক্ত হয়ে গেল এরকম মস্তিষ্ক রেখা এসে দিশাখা যুক্ত হয়ে গেল অথবা এই ধরনের হাতের আয়ু রেখা এসে দ্বিশাখা যুক্ত হয়ে গেল অর্থাৎ তিনটি রেখায় যদি এই ধরনের দ্বিশাখা যুক্ত হয়ে থাকে এবং খুব বেশি মোটা বা গাঢ় না হয় এই ধরনের রেখার মাঝে কোনো ধরনের অশুভত্ব না থেকে থাকে একটু পাতলা হয়ে থাকে তাহলেও কিন্তু ব্যক্তি শিক্ষার্জনের পর প্রচুর সফলতা প্রাপ্ত করতে সক্ষম না এটি কিন্তু বোঝা যায় এই চিহ্নগুলি উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশনের সাথে সাথে কর্মে সফলতা প্রাপ্তিরও চিহ্ন আরও অনেক বিষয় রয়েছে যা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমা ভগবতে বাসুদেবায়